হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি স্পেশাল একটা রেসিপিস আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বাটা মাছ। এই মাছগুলো কিন্তু কেনা না, আমাদের পুকুর থেকে ধরা মাছ। সো যাই হোক, মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আমি মাছগুলোকে 5 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো, তারপর খুব ভালোভাবে ফ্রাই করে রান্না করব। সো এবার আমি একটা একটা করে সবগুলো মাছ ভেজে নেব। খুব ভালোভাবে মাছগুলোকে 5 মিনিট ভেজে তারপর রান্না করব। এটি করে আমি লবণ, হলুদ, মরিচ, জিরে ভাজা, সরিষা বাটা এবং কাঁচামরিচ 4-5টা দিয়ে খুব ভালোভাবে একটা মশলা রেডি করেছি। তরকারিটাকে আরও স্পেশাল এবং লোভনীয় করার জন্য এখানে আমি এক্সট্রা একটা স্পেশাল ঘরে বানানো মশলা ব্যবহার করব, সেটা হচ্ছে রামধনি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টিউব করে রামধনি দিয়ে দিলাম। খুব ভালোভাবে ব্যাটারটা মিক্স করে রেখে দিব 5 মিনিট। আর এই মাছটা আমি স্পেশাল রান্না করব পটল দিয়ে, মাছ ভুনা বা একটু ঝোলঝোল টাইপের। সো পটলগুলোকে আমি খুব ভালোভাবে মাঝখানে একটা ফালি দিয়ে কেটে এই যে ধুয়ে নিয়েছি, এবং যেগুলোতে বিচি আছে বিচিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এই পটল দিয়ে স্পেশাল একটা রেসিপিস আপনাদের সাথে শেয়ার করব। সো ফাইনালি ভিউয়ার্স, আমার মাছটা খুব ভালোভাবে আমি ফ্রাই করে নিয়েছি। এবার জাস্ট উঠিয়ে নিয়ে পেঁয়াজগুলোকে ফ্রাই করে নেব। তারপর আমি 2টার মতো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিব সেই মশলাগুলোকে। এবার খুব ভালোভাবে মশলাটাকেও ভেজে, দেখেন মশলাটা এত সুন্দর একটা কালার আসছে, খেতে যেমন লোভনীয় দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর। তো এখন আমি আগে থেকে সেই ধুয়ে রাখা পটলগুলোকে দিয়ে দিব। এবার খুব ভালোভাবে মিক্স করব। ওয়াও জোস, একটা কালার, জাস্ট ওয়াও, আমেজিং। এবার আমি দিব পানি, এখানে আমি প্রায় 1/2 কাপ পরিমাণ পানি দিব। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কুক করতে হবে। সো ভিউয়ার্স, পটলটা খুব ভালোভাবে আমি কষায় নিয়েছি। এবার দিতে হবে পানি, আর পানিটা বলক আসলে মাছগুলোকে দিয়ে দিতে হবে। ভাজা মাছগুলোকে আমি দিয়েছি, এবার জাস্ট 5 মিনিটের মধ্যেই কুক করা হয়ে যাবে। ততক্ষণ আমার সাথে মোটামুটি আর 5 মিনিটের মতো কুক করব। অলমোস্ট টকবক টকবক করে ফুটছে, খুব সুন্দর একটা কালার আসছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। এর থেকে বেশি কুক করব না, কারণ আমি একটু ঝোলঝোল টাইপের রান্না করব। সো রান্না শেষ, এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং